তো বন্ধুরা আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন অবশ্যই স্টোর অ্যাপটি আপনার ফোনে আসে অনেকে হয়তো স্টোর থেকে অনেক অ্যাপ ডাউনলোড করেছেন কিন্তু আপনি জানেন আপনার অবর্তমানে অনেক অ্যাপ আপনার ফোনে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিচ্ছে বা এমনও বলতে পারেন অ্যাপগুলো আপনার ফোনে ভাইরাস হিসেবে ইনস্টল করা আছে এখন অনেকের প্রশ্ন হতে পারে এই ভাইরাস অ্যাপগুলো কীভাবে আসলো আর কীভাবে বুঝবেন এটি ভাইরাস অ্যাপ তো বন্ধুরা অনেকেই আসেন যারা প্লে স্টোর ছাড়াও বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপও ডাউনলোড করে থাকেন মূলত এই সকল অ্যাপের জন্যেই আপনার ফোনে ভাইরাসের সংক্রমণ দেখা দেয় কারণ এই সকল অ্যাপ স্ক্যান করার উপায় থাকে না যেই সুবিধাটা আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলে পান বন্ধুরা আমার কথা অনেকের হয়তো মাথার উপর দিয়ে গেছে আচ্ছা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর ডান দিকে উপরে প্রোফাইল ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর প্লে প্রোটেক্ট অপশান দেখছেন এই অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পারছেন ইওর ডিভাইস ইজ অ্যাট রিস্ক আমার ফোনে দুটো অ্যাপ আছে যা আমার ফোনের জন্য খুবই বিপজ্জনক অ্যাপগুলোর নাম এখানে দেখতে পারবেন আপনাদের ফোনে সরাসরি এই অ্যাপগুলো শো না করতে পারে আপনাদের একটি সেটিংস করে নিতে হবে এই জন্য সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এই অপশনটি অফ করা থাকতে পারে আপনাদের ফোনে অবশ্যই অন করে দিতে হবে এতে করে খুব সহজে আপনি জানতে পারবেন আপনার ফোনে ক্ষতিকর কোনো অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করা আসছে কি না তো বন্ধুরা আপনারা যখন দেখবেন এরকম ক্ষতিকর অ্যাপ এখানে শো করছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাপটি আনইনস্টল করে দিতে পারেন অথবা যেভাবে আপনি অ্যাপ আনইনস্টল করে থাকেন ফোন থেকে ওভাবেও করতে পারেন এবার দেখুন এখানে কোনো হার্মফুল বা ক্ষতিকর অ্যাপ শো করছে না তারপরও স্ক্যান করে শিওর হয়ে নেবেন স্ক্যানে ক্লিক করে অ্যাপগুলো স্ক্যান করে নেবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যেভাবে বললাম আপনারাও যদি এভাবে কাজগুলো করেন তাহলে খুব সহজে আপনার ফোনটিকে অনেকটা নিরাপদে রাখতে পারবেন আপনারা আমাদের শখের অ্যাপ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ